একজন দরবেশ সাহেব তিনি একবার এই সূরার পড়তেছিলেন মুখস্থ তেলাওয়াত করতেছিলেন একটা গাছের তলায় বসে একটা বট গাছের তলায় বসে এটা তেলাওয়াত করতেছিলেন যখন তিনি পড়লেন হাল তারা মিন ফুতুর আমার সৃষ্টি নয় পূর্ণতার ভিতরে কোনো ভুল পাওয়া যায় নাকি দরবেশ সাহেব চিত হয়ে শুয়ে শুয়ে তেলাওয়াত করতেছেন আর বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার সৃষ্টি নয় পূর্ণতার ভিতরে কোনো ভুল ধরার ক্ষমতা তো কোনো মানুষের নাই তবে একটা জিনিস আমার নজরে পড়ল এই যে বিরাট বট গাছটা পৃথিবীতে যত গাছ আছে যেমন গাছ তেমন ফল তাল গাছটা যেমন ফলও তেমন নারকেল গাছটা যেমন ফলটাও তেমন কিন্তু এত বড় বিশাল বট গাছ ফল হতেছে ছোট ছোট ট্যাবলেটের মতো গাছটা যেমন ফলটা তেমন হয় নাই আল্লাহ এটা এটা ভুল না তুমি বলেছ যে দেখো কোনো ভুল টুল আছে নাকি তো ভুল তো না আমার চোখে এটা লাগলো যেমন গাছ তেমন ফল হয় না দরবেশ সাহেব চিত হয়ে শুয়ে শুয়ে তেলাওয়াত করছেন মনের মধ্যে এই চিন্তা আসলো গাছটা যেমন তেমন ফলটা হলো না দরবেশ সাহেব বলেন এই চিন্তা করতেছি হঠাৎ করে একটা দমকা হাওয়া বয়ে গেল ডালে ডালে বাড়ি লেগে গেল একটা আদা পাকা বটের ফল অনেক উপর থেকে বৃন্তচ্যুত হয়ে চট করে এসে আমার নাকের উপরে ফট করে পড়ল নাকের উপরে এমন ভাবে পড়ছে নাকটা জ্বলে উঠছে আমি সেজদায় পড়ে গেলাম দরবেশ সাহেব বলেন আমি সেজদায় পড়ে গেলাম চোখের পানি ফেলে আল্লাহর দরবারে মাপ চাইলাম বললাম রব্বুল আলামিন তোমার কোন জিনিসের ভিতরে কোনো খুঁত নাই নিখুঁত জিনিস তুমি বানায়েছো কোনো ভুল নাই আমি চিন্তা করেছিলাম নারকেল গাছ যেমন তার ফলও তেমন তাল গাছ যেমন তার ফলও তেমন বট গাছটা যেমন তেমন ফল আমার আন্দাজ মতো আমার চিন্তা মতো যত বড় বট গাছ তত বড় ফলটা যদি হতো বটের ফলটা যে পজিশন নিয়ে আমার নাকে পড়েছিল গাছ যেমন ফল তেমন হলো নাকও যেত আমার মাথাও যেত আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো বান্দা আমার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে কোনো ভুল পাবে না সুবহানাল্লাহ বিহামদিহি কোনো ভুল নাই বারবার তাকাও কোনো ভুল পাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বানিয়েছেন যা দেখবেন শুধু সুন্দর আর সুন্দর সুবহানাল্লাহ বলেন শুধুই সুন্দর ফুলের সৌন্দর্য দেখেন গাছের সৌন্দর্য দেখেন জমিনের সৌন্দর্য দেখেন পাখির সৌন্দর্য দেখেন আল্লাহ পাক যা বানালেন সবগুলিকে আল্লাহ পাক সুন্দর করে করে সৃষ্টি করেছেন সব গুছিয়ে গুছিয়ে সুন্দর করে করে বানিয়েছেন অসুন্দর করে কিছু বানান নাই ফুল দেখতে কত সুন্দর ফুলের থেকে ফল হয় সে ফল হওয়ার জন্য ফুলের পুংকেশর আর স্ত্রী কেশরের মিলন ঘটতে হয় তো ফুল তো আর চলতে পারে না এই মিলনটা কেমনে হবে এই জন্য আল্লাহ পাকের রুচি দেখেন আল্লাহ পাকের রহমত দেখেন আল্লাহর কুদরত চিন্তা করুন সুবহানাল্লাহ বিহামদিহি ফুল সুন্দর জিনিস ফুলের চাইতে আর কিছু সুন্দর আছে নাকি এত সুন্দর ফুল এই পুংকেশর এবং স্ত্রী কেশরের বিনিময়টা কে করবে এইটা করার জন্য আল্লাহ পাক এই দায়িত্ব তেলা পোকাকে দেন নাই দিছেন নাকি আর শোলাকে দিছেন সার পোকাকে দিছেন উই পোকাকে দিছেন তাতে ফুলের ইজ্জত নষ্ট হবে ফুল যেমন সুন্দর আল্লাহ রুচি আল্লাহ রাব্বুল আলামিনের সৌন্দর্য বোধ কত বিরাট কত মহান আল্লাহ পাক ফুল যেমন সুন্দর ওই সুন্দর ফুলের উপরে তেলা পোকা পড়লে ফুলের সৌন্দর্য নষ্ট হবে এই জন্য আল্লাহ পাক ফুল যেমন সুন্দর ওই পুংকেশর আর স্ত্রী কেশরের মিলন ঘটাবার জন্য রব্বুল আলামিন সুন্দর প্রজাপতির ব্যবস্থা করেছেন ফুল যেমন সুন্দর প্রজাপতিও সুন্দর প্রজাপতির ডানায় কোন শিল্পী কোন তুলি দিয়ে এত রং লাগালো সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ বিহামদিহি কি সুন্দর প্রজাপতি আল্লাহ তৈরি করলেন আল্লাহ পাক বলছেন এমনি সুন্দর করে বানালাম মানুষ বানায়েছি সে মানুষের সৌন্দর্য দেখো দুইটা চোখ দিলাম দেখার জন্য চোখ কি জন্যে এখন এই চোখ দুইটা যদি কুমিরের মতো আল্লাহ গোল বানাই দিতেন চোখ গোল এরকম কুমিরের মতো দেখতে বিশ্রী হতো চোখ দুটোকে আল্লাহ টানা টানা করেছেন চোখের উপরে ভুরু লাগিয়েছেন তাতে আবার পশম দিয়েছেন চোখে পিসি দিয়েছেন চোখের ভিতরে মণিটা কালো করেছেন
তার চতুর্দিকে সাদা অংশকে নীলাভ করেছেন যাতে কালোটা আরো ফুটে ওঠে সুবহানাল্লাহ বিহামদি কত সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন আল্লাহর রহমতের ওয়াজ সারা বছর করলে তো ফুরাবে না এত রহমত এত দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ আল্লাহ কি সুন্দর করে মানালেন একবার একজন দরবেশ সাহেব রাস্তা দিয়ে যাচ্ছেন প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন নদী থেকে এক কলসি পানি নিয়ে এক যুবতী সুন্দরী মেয়ে রাস্তা বেয়ে যেতেছে দরবেশ সাহেব দাঁড়ায় গেলেন আর ওই যুবতীর দিকে এক নজরে তাকায় আছেন চোখে পলক দেয় না এরপরে যুবতী থমকে দাঁড়ায় গেল আধা বুড়া মানুষ দাঁড়ি অর্ধেক পাকে গেছে দেখতো তো দেখায় খুব বুজুর্গ মানুষ কিন্তু রাস্তায় আমার একা পায়া এমনি করে তাকিয়ে আছে আর চোখ দিয়েও তো পানি পড়ে ব্যাপারটা কি দরবেশ কান্দে কেন প্রতিমধ্যে আমাকে একা পেয়ে দরবেশ কাঁদে কেন তাকিয়ে আছে কেন মহিলার চিন্তা জাগলো শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ঘটনা লিখেছেন বাংলা কবিতার অনুবাদ করেছেন একদা সুখদায়ক প্রমোদাবদন দর্শন করি মম ঝরিল নয়ন হেসে কহে সে রূপসী সবিস্ময় মন কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয় বিরাগী তুমি ভুবনে প্রচার কি হেতু জন্মিল তব মানস বিকার যুবতী মেয়েটি বলছে ওগো দরবেশ সাহেব হুজুর সাহেব আমি একটা যুবতী মেয়ে লোক রাস্তায় আমাকে একা পেয়ে আপনি আমার দিকে তাকায় আছেন আর কাঁদতেছেন এই বৃদ্ধ বয়সে ভীমরতি হলে কেন আমাকে দেখে কাঁদেন কেন আর এক নজরে কেন তাকায়েছেন কারণটা কি কি কু মতলব আছে দরবেশ সাহেব বলছেন হেসে কহিলাম বালে করহ শ্রবণ নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন হে রূপসী মেয়ে তোমার জন্য আমি কান্দি একথা একবারও চিন্তা করো না যে শিল্পী রচিল ওই সুধাংশু বদন তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন তোমার প্রেম পাওয়ার জন্যে তোমাকে দেখে লোবাতুর এবং কামুক হয়ে তোমার দিকে তাকায় কান্দি একবারও ভেব না আল্লাহর কসম আমি কান্দতেছি তোমার এত সুন্দর স্বাস্থ্য আর চেহারা যে আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিলে না জানি সেই আল্লাহ কত সুন্দর যার সৃষ্টি এত সুন্দর সে আল্লাহ রাব্বুল আলামিন না জানি কত সুন্দর আল্লাহ পাক সেই সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার তৌফিক যেন আমরা পাই জোরে করে আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ পাক বলছেন আমি সুন্দর করে সব তৈরি করে দিয়েছি বুঝবে তারা যারা চিন্তাশীল যারা গবেষণা করে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব নিশ্চয়ই যারা নাকি জ্ঞানবান তারা রাত এবং দিনের পরিবর্তন আকাশ এবং জমিনের সৃষ্টি ইত্যাদির ব্যাপারে এই সৃষ্টি নৈপুণ্যতার ব্যাপারে তারা চিন্তা করে গবেষণা করে এবং দিনের পার্থক্য মানুষের জীবনকে দুই জীবন পদ্ধতিকে দুই ভাগে বিভক্ত করেছে রাত এবং দিন দেখেন আল্লাহর রহমত এবং কুদরত সব জায়গায় রাত এবং দিন মানুষের জীবন চলার পথকে জীবন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করেছে দুই ভাগ আল্লাহ পাক বলেন ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশাম আমি রাতকে করেছি শান্তির বাহন রাতকে করেছি আচ্ছাদন শান্তির বাহন আর দিনকে করেছি রোজগার করার জন্য দিনের বেলায় রোজগার করবে কামাই রুজি করবে কল কারখানায় যাবে খেতে খামারে যাবে অফিস আদালতে যাবে কাজ কাম করবে এ কাজ করে করে শরীরের ভিতরে ক্লান্তি আসে অবসাদ এসে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আবার রাত বানালাম ওই রাতের বেলায় মানুষ যখন ঘুমায় যায় এই ঘুম তার সমস্ত অবসাদ আর ক্লান্তি দূর করে দিয়ে সকালবেলায় আবার তাজা মানুষ করে সমস্ত একেবারে পরিপূর্ণ কর্মক্ষম একজন মানুষে তাকে পরিণত করে দেয় রাতটাকে আচ্ছাদন করে দিয়েছি দিনের কলহল মুক্ত রাত
সূর্যের আলোর ঝলকানি তীব্র আলো নাই চিৎকার নাই আওয়াজ নাই রাতের একটি অন্ধকার চাদর পরিয়ে দিলাম এই পৃথিবীর উপরে রাতের একটি অন্ধকার চাদর পৃথিবীর উপরে পরিয়ে দিলাম কোলাহল মুক্ত পৃথিবী এখন সূর্যের তীব্র আলো আর নাই এখন আরামে তুমি ঘুমিয়ে যাও ঘুমাও আবার সকাল বেলা উঠে তুমি কাজ করবে আল্লাহ পাক বলেন আমি এভাবে ওয়ামিরুন রাহমাতিহি جعل لكم الليل والنهار لتسكنوا فيه ولتبتغوا من فضله আল্লাহর রহমতের ভিতরে এটাও রহমত আল্লাহর করুণা আল্লাহর দয়া যে তিনি দিনকে করেছেন রুজি কামার জন্য রাতকে করেছেন তিনি তোমাদের জন্য ঘুমাবার জন্য বিশ্রামের জন্য এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন যিনি তোমাদেরকে দুপুর বেলায় বিকেল বেলায়ও তোমাদেরকে অবসাদ গ্রহণের জন্য আরামের জন্য দুপুর এবং বিকাল সকাল ইত্যাদি তৈরি করেছেন কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক এ সমস্ত কথাগুলি ব্যাখ্যা সহকারে বলে দিচ্ছেন যে আমার রহমত ওয়াসিয়াত রহমতি কুল্লে শাই সমস্ত জিনিসে চতুর্দিকে তুমি যেখানে আছো তার চতুর্দিক আকাশ এবং জমিন আমার রহমত তোমাকে ঘিরে রেখেছে এ কোরআন নাজিল করেছেন সেই আল্লাহ সেই রহমান যার দয়া সর্বত্র ছড়িয়ে আছে আল্লাহ পাক বলছেন এরপরে তোমাকে সৃষ্টি করলাম জমিন সৃষ্টি করলাম খাবারের জন্য আমার রহমতের বিষয়টা দেখো আমি এমন দয়াবান এমন মেহেরবান এবার তোমার খাবারের জরুরত হলো তুমি কি খাবে সেজন্য এই জমিনে ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি জোরে বলেন সুবহানাল্লাহ জমিন শুকায় গেছে বৈশাখ মাসের জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড রুদ্রের তাপে জমিন শুকায় গেছে এই জমিনে তুমি ফসল ফলাবে কি করে যদি না পানি দিয়ে জমিনটারে ভিজায় দেই আল্লাহ বলেন জমিন ভিজাবার দায়িত্ব আমি নিলাম আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা সমুদ্রের পানি লবণাক্ত পানিগুলি বাষ্পীয় আকারে উত্থিত হয়ে যায় মেঘমালায় পরিণত হয়ে যায় বাতাসকে বলি এই মেঘকে টেনে নিয়ে যাও অমুক জায়গার উপরে মেঘ চলে এলো আল্লাহ বলেন ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়াইনা বিহিল আরদা বাদা মাউতিহা কাযালিকান নুশুর আল্লাহ পাক বলছেন বৃষ্টির পানি পড়লো মরা জমিন জিন্দা হয়ে গেল এই মরা জমিন জিন্দা হলো এরপরে তুমি বীজ বপন করলে ধান বপন করলে গম বপন করলে মাটির খাসলাত হলো সব পচায় দেওয়া মাটির খাসলাত কি কথা বুঝেন না মাটির ধর্মটা কি পচায় দেওয়া যা রাখেন পচে যাবে লোহা রাখেন জং ধরে যাবে পাথর রাখেন আস্তে আস্তে এ ধরনের যেসব জিনিস রাখেন আস্তে আস্তে করে ধ্বংস হয়ে যাবে পচে যাবে ওই মাটির ভিতরে ধান এবং গম আপনার ফসল আপনার খাদ্য আপনার রিজেককে আমানত করে দিলেন আল্লাহ পাক ওটাকে হেফাজত করলেন এরপরে ওর ভিতর থেকে পাতা অঙ্কৃত হয়ে বেরিয়ে এলো এখন কেউ যদি বলে আল্লাহ যদি পানি না দেন আল্লাহ যদি বৃষ্টিটা না দেন তাহলে আমার অসুবিধাটা কি আল্লাহ বলেন দেখো বৃষ্টিটা তো আমি দিলাম বৃষ্টিটা কে দিলেন আল্লাহ পাক বলেন আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন তোমরা যে পানি পান করো আকাশ থেকে এই পানিটা কে বর্ষণ করে তুমি করো না আমি করি কে করে জোরে কোন আল্লাহ পাক বলছেন আমি পানি বর্ষণ করি সেই পানিটা এই যে বঙ্গোপসাগরের পানি আপনাদের কর্ণফুলীর পানি মিষ্টি না নোনা কি পানি জোরে কোন এই নোনা পানি আকাশে উঠল আল্লাহ পাক বলেন ইচ্ছে যদি করতাম লাউ নাশাউ জাআলনাহু জাজান ফালাউলা তাশকুরুন পানি উঠালাম নোনা পানি ইচ্ছে করলে লবণাক্ত অবস্থায় অবতীর্ণ করে দিতে পারতাম জমিনের ফসল সব নষ্ট হয়ে যেত কিন্তু আমি নোনা পানি উঠাইয়া ওই পানিগুলিকে মিষ্টি করে আমি নাজিল করে জোরে কান সুবহানাল্লাহ মিষ্টি পানি অবতীর্ণ করে দিলাম এখন মানুষ বলে আল্লাহ পানি না দিলে কি হইতো আমাদের খাল আছে বিল আছে সাগর আছে নদী আছে পুকুর আছে হাওড় আছে টিউবওয়েল আছে ডিপ টিউবওয়েল আছে আল্লাহ বৃষ্টি না দিলে তো কি হয়ে গেল আমাদের আল্লাহ পাক জবাব দিয়েছেন কুল আরআইতুম ইন্নাসবাহা মাউকুম গাওরান
فمن يأتيكم بماء معين বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি তাহলে হেথায় তটডির ধারা কে দিবে সবারে আনি টিবলের পানি পাতালের পানি দরিয়ার পানি সাগরের পানি হাওরের পানি বিলের পানি সব যদি আমি আল্লাহ শুকায় দেই আমি আল্লাহ ছাড়া এমন কোন শক্তি আছে যে মরা গঙ্গে নতুন করে পানির জোয়ার এনে দিতে পারে আছে কেউ কেউ নাই আল্লাহ পাক বলেন দেখুন আমার রহমত এভাবে করে আমি পানি দিলাম বৃষ্টি দিলাম এবার গাছ উঠল বীজ বপন করছিল গাছ উঠল আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন মাটি থেকে এই গাছকে কে উদ্গত করে দিল হয় বেটা কে দিল তুমি দিছো না আমি দিয়েছি কে দিয়েছে জোরে কোন জোরে চিল্লা এখন কে দিল আল্লাহ পাক বলেন গাছ উদ্গত করে দিলাম গাছ এবার বড় হলো এই গাছ আল্লাহ রাব্বুল আলামিন এই গাছ তৈরি করলেন এই গাছ শুধু আপনার জ্বালানি দেয় না গাছ শুধু ফল দেয় না এই গাছ মানুষের জন্য গাছ হচ্ছে বন্ধু মানুষের জন্য গাছ কি জোরে কোন কি বন্ধু সেই বন্ধুরে জন্মের কাটা কাটবেন নাকি এই গাছ তৈরি হচ্ছে গাছ বন্ধু কি করে গাছ বন্ধু হচ্ছে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই মুখের থেকে নাকের থেকে যে শ্বাসটা ফেলি সেটা হচ্ছে আমরা গ্রহণ করি বাতাস থেকে অক্সিজেন ছেড়ে দেই কার্বন ডাই অক্সাইড এটা হচ্ছে বিষ এটা কি আমরা নিলাম পরিশুদ্ধ অক্সিজেন নিলাম ছেড়ে দিলাম এটাকে বিষ করে এই বিষটা ছড়িয়ে গেল এখন এই বিষ যদি আল্লাহ পরিশুদ্ধ করার কোনো ফ্যাক্টরি না বানাতেন তাহলে পৃথিবীর সমস্ত প্রাণী মরে যেত সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না আল্লাহ পাক কি ব্যবস্থাটা করলেন কোন দুনিয়ায় ফ্যাক্টরি নাই মানুষ যে বিষাক্ত করে দেয় আবহাওয়াকে সেটাকে রিফাইন করার ব্যবস্থা মানুষের কাছে নাই আল্লাহ ব্যবস্থা করেছেন কি আল্লাহ পাক গাছ বানায় দিলেন গাছের সবুজ শ্যামল রং ঘাসের সবুজ শ্যামল রং তার খাদ্য হতেছে আপনি যেটা ছেড়ে দেন আপনার জন্য যেটা বিষ সেটা হচ্ছে তার জন্য খাদ্য কার্বন ডাই অক্সাইড গাছ টেনে নেয় সারা রাত টানতে থাকে অক্সিজেন থেকে বাতাস থেকে সারা রাত টানতে থাকে কার্বন ডাই অক্সাইড খাবার হিসাবে সে টেনে নেয় আর দিনের বেলা যখন রোদ ওঠে সূর্যের উত্তাপ আর গাছের সবুজ রং দুটোতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়া হয় রাঁধা হয় সেই রান্নার মাধ্যমে গাছের ভিতর থেকে গাছ আবার অক্সিজেন মানুষের জন্য প্রাণীর জন্য ছেড়ে দেয় সুবহানাল্লাহ তো গাছ আপনার জন্য বন্ধু একদিকে গাছ আপনার এই কাজ করলো ফার্নিচার বানাইলো ছায়া দিল ফল দিল আল্লাহ পাক বলেন এই গাছগুলি কে তৈরি করলো মিয়া তুমি করছো না আমি করছি আমি আমার রহমত দিয়ে তোমার গাছ বানাই দিলাম এরপরে ফসল দিলাম ফসল হলো তোমার তরি তরকারি হলো সব কিছু তোমার হয়ে গেল এবার ফসল দেখা মানুষে যখন দেখে জমিনে বড় বড় ধানের গোছা হয়েছে মোটা মোটা ধানের গোছা হয়েছে মোছে তখন তেল মাখিয়ার নতুন নতুন গানের আয়োজন করে এবার ফসল বেশি হয়েছে গান থিয়েটার বাজনা গুণাগার বিবি কত রকমের গানের ব্যবস্থা করে ফেলে জমিনে ফসল আর মোছে তেল মাখে আনন্দে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউনাশাউলা জাআলনাহু হুতামান ফাযান্তুম তাফাক্কাহুন আমি যদি ইচ্ছে করি তোমার জমিনের সমস্ত ফসলটাকে আমি সম্পূর্ণ কুটায় পরিণত করে দিতে পারি তুষে পরিণত করে দিতে পারি পারেন না ধানের ভিতরে আল্লাহ যদি চাউল না দেন তাহলে সব তুষ হয়ে যাবে না তখন কি করবেন আপনারা কি করবেন কোন বাংলাদেশ তখন হরতালের দেশ যখন আপনি দেখলেন যে জমিনে ধানে এবার সব তুষ হয়েছে তখন আল্লাহর বিরুদ্ধে হরতাল করেন লাভ হবে কিছু লাভ হবে আল্লাহর বিরুদ্ধে আপনারা অনশন ধর্মঘট করেন লাভ হবে কিছু কোনো লাভ হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো লাভ হবে না বরং তোমরা তখন বলবে ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন কপালে তখন আঘাত করবে করাঘাত করতে থাকবে আর বলবে যে আরে কপাল পোড়া হয়ে গেলাম হতভাগ্য হয়ে গেলাম বঞ্চিত হয়ে গেলাম আল্লাহর রহমত থেকে সর্বনাশ হয়ে গেল তখন কপালে আঘাত করা ছাড়া আর কিছুই করতে পারবে না আল্লাহর বিরুদ্ধে মিছিল চলে না সমাবেশ চলে না বিক্ষোভ চলে না হরতাল চলে না মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখো এইভাবে করে তোমার ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি আমি রহমান আমি আল্লাহ পাক কি এমন রহমান আজ জমিনে ফসল বৃদ্ধির জন্য
ইউরিয়া সুপার সালফেট সালফার সারের ব্যবস্থা হয়েছে নানান জাতের সারের ব্যবস্থা হয়েছে যখন এই সার মানুষ তৈরি করতে শেখে নাই আমাওমান কাল থেকে এই জমিনের জন্য সারের ব্যবস্থা কে করেছেন জোরে কোন আল্লাহ পাক বলেন আমিন আয়াতিহি আইউরিকুমুল বারকা খাউফাও ওয়া তামা আমার অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে এটাও একটি নিদর্শন যা আকাশে বিদ্যুৎ চমকে মেঘের গর্জন হয় এই যে বিদ্যুৎ চমকে গর্জন হয় এর মধ্যে রয়েছে মানুষের জন্য ভীতি এবং আশা তারা ভয় পায় আর এর মধ্যে আশাও রয়েছে আশাটা কি আশা হচ্ছে এই যে বিদ্যুৎ যে বছর যত বেশি চমকায় মেঘে সে বছর জমিনে ফসল তত বেশি বাড়ে কৃষিবিদরা বলেছেন বিদ্যুৎ যত বেশি চমকায় জমিনের ফসল তত বেশি বাড়ে সুবহানাল্লাহ বিহামদিহি এর একটা সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী আল্লাহ জমিনে ফসল বাড়ায় দিলেন আল্লাহ ফসল দিলেন এবার আপনার আল্লাহ পাক বলছেন দেখো ফসল দিলাম ধান হলো চাউল হলো মাছ হলো গোশ হলো সব হয়ে গেছে এখন তুমি খাবে রান্না বান্না হয়ে গেল রহমত আমার দেখো আমার রহমতটা দেখো এ কোরআন শিখাইছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন যার নাম রহমান জোরে বলেন তার নাম কি রহমান চাউল হয়ে গেছে চাউল তো শুধু ভর্তা বানায় খাওয়া যাবে না ভাত হয়েছে আটা দিয়া রুটি তৈরি হয়েছে কি দিয়া খাবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার পুকুরের ভিতরে মাছ দিয়া দিলেন জন্তু জানোয়ার দিলেন চার পায়া জানোয়ারের গোশত হালাল করে দিলেন পাখির মাংস আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিলেন এখন মাছ হলো গোশ হলো মাছ আর গোশ সিদ্ধ করে খাওয়া যাবে জোরে বলেন যাবে যাবে না তার গন্ধ নষ্ট করতে হবে আর সুঘ্রাণ সৃষ্টি করতে হবে এই গন্ধ নষ্ট করে সুঘ্রাণ সৃষ্টি করার জন্য লবঙ্গ তৈরি করলেন কে কথা কন না কেন এলাচি কার দারচিনি কার লবণ কার মরিচ কার হলুদ কার পিএস কার সুবহানাল্লাহ বিহামদিহি এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নিয়মাতাল্লাহি লা তুহসুহা আমার নিয়ামত গণনা করে করে আমার নিয়ামত গুনে শেষ করতে পারবে না এত নিয়ামত আমি দান করেছি এরপরে তরি তরকারি হলো মাছ গোশ খেতে খেতে অস্থির হয়ে যাবে তারপরে তরি তরকারি দিলাম শাক সবজি দিলাম সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি আমার নাম রহমান তোমার সমস্ত প্রয়োজন আমি দিয়েছি মিটাই দিয়েছি এবার তরি তরকারি হলো আর মানুষ তরি তরকারি খাইলো আল্লাহ শুকর আদায় করলো না শুকর আদায় করে করে না এত সুন্দর মজার কদু সেই কদু খায় আর কদু খাইয়া মোসে তাও মারে আর বলে স্বাদের লাউ বানাইলো বৈরাগী আল্লাহ শুকর আদায় করে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে না আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর আমি রহমান কোরআন আমি শিখাইছি আমি রহমান এমন রহমান শুধু মানুষকে খাবার দেই না এই পৃথিবীর সকল প্রাণীকে আমি খাবার দেই জোরে কন সুবহানাল্লাহ সকল প্রাণীর খাবার কে দেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই সমস্ত রিস্কের দায়িত্ব কে নিয়েছেন চিল্লা এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আচ্ছা আপনি কত দেখি একজন জমিদার একজন বড় লোক চৌধুরী খুব বড় লোক তার বাড়িতে 20 জন লোক গেছে রাতের বেলায় 20 জন লোক গিয়ে মেহমান হইল মেহমান হইয়া তারা বলতেছে সাহেব আমরা তো মেহমান আমি এক একজন এক এক রকমের খাবার চাইলো একজনে বললো আমি হরিণ খাবো আর একজনে কয় আমি মুরগি খাবো আর একজনে বললো আমি খরগোশ খাবো আর একজনে বললো আমি হাতি খাবো আর একজনে বললো আমি ছাগল খাবো 20 জন মানুষে 20 রকমের খাবার চাইলো একজনে কয় বোয়াল মাছ খাবো আর একজনে কয় রুই মাছ খাবো 20 জনে 20 রকমের খাবার দাবি করলো বলেন জমিদার তো বাড়ির দ্বারে জমিদারের বাপ সেও কি পারবে 20 জনে 20 জনকে 20 রকমের খাবার পরিবেশন করতে কোনো প্রস্তুতি ছাড়া পারবে পারবে কোনো প্রস্তুতি ছাড়া কোনো প্রস্তুতি ছাড়া জমিদার হোক রাজা বাদশাহ হোক 20 জন মানুষের খাবার 20 রকমের দিতে পারে না আর আল্লাহ এমন রহমান এই পৃথিবীর লক্ষ কোটি কোটি জাতির প্রাণীকে কোটি কোটি রকমের খাবার আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশন করতেছেন সাপের খাবার একরকম ব্যাঙের খাবার আর এক রকম ব্যাঙে যা খায় সাপে তা খায় না সাপে যা খায় ব্যাঙে তা খায় না হাতির খাবার
গন্ডারের খাবার, ভল্লুকের খাবার, বাঘের খাবার, সিংহের খাবার, মানুষের খাবার, ছাগলের খাবার, মুরগির খাবার, মশার খাবার, সর্বকার খাবার, সমস্ত খাবার ভিন্ন ভিন্ন। আবার সমস্ত খাবারের মজা আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে দিয়েছেন। এমন রহমান, আপনার পেট ভরবেন শুধু স্বাস্থ্য বানাবার জন্য, পেট ভরে খাওয়া দরকারটা ছিল। আল্লাহ পাক দেখলেন যে না, শুধু পেট ভরলে তো এরকম খাইতে চাইবে না, তাই আল্লাহ রাব্বুল আলামিন জিব্বা দিয়ে দিলেন যাতে করে মজা লাগে আর খায়। সব রকমের মজা, এক এক গোশতে, এক এক মাছে, এক এক তরকারিতে এক এক রকম মজা, না সব রকম মজা, সব এক রকম মজা, ভিন্ন ভিন্ন রকমের মজা। আল্লাহ পাক বলেন আমি রহমান, দেখো আমি কিভাবে খাওয়াই। ওয়াকাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিযকুহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়াকুম। এই পৃথিবীতে এমন অনেক বিচরণশীল জীব আছে, যে প্রাণীরা নিজের জন্য কোনো সঞ্চয় করে না, সঞ্চয় করে শুধুমাত্র পৃথিবীর মানুষ আর পিঁপড়ায় কিছু সঞ্চয় করে, অন্যান্য বহু প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই। কি বলেন, পাতিশিয়ালের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে নাকি? না। শীতের মৌসুমে পাতিশিয়াল আসা ব্যাংকের ম্যানেজারকে বলে না যে কয়েকটা মুরগি আনছি আমার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করেন, বৃষ্টির সময় আমি যেন ওগুলো উঠাইয়া পাইকারি ধরে খাইতে পারি। ওর কোনো খাবার নাই, সঞ্চয় নাই, এ ধরনের পাখির সঞ্চয় নাই, পশুর সঞ্চয় নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সকালবেলায় পাখি তার বাসা দিয়া ক্ষুধার্ত পেট নিয়ে পাখিগুলি উড়ে চলে যায়, সাপ তার গর্ত থেকে বের হয় খালি পেটে, পাতি শৃগল খাঁটি পেট নিয়ে গর্ত থেকে বেরিয়ে যায়, তিমির মতো অত বড় প্রকাণ্ড প্রাণী, হাতির মতো প্রকাণ্ড প্রাণী, গরিলা, শিম্পাঞ্জি, ওরাং ওটাং, পিঁপড়া থেকে শুরু করে নিয়ে প্রকাণ্ড তিমি পর্যন্ত সমস্ত প্রাণীগুলি সকালবেলায় খালি পেটে বেরিয়ে যায়। সারাদিন ঘোরাঘুরির পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সন্ধ্যাবেলায় সমস্ত প্রাণীর পেটগুলি ভরে আমি আল্লাহ তাদের বাসায় ফিরাইয়া দেই। আমি রহমান, এভাবে করি আমি আল্লাহ রাব্বুল আলামিন খাবারের বন্দোবস্ত করি, পড়ার বন্দোবস্ত করি, থাকার ব্যবস্থা করি। ইয়া আইয়ুহান নাসু যুকুরু নিমাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। ও পৃথিবীর মানুষেরা, ওই আল্লাহর স্মরণ করো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে আকাশ থেকে জমিন থেকে রিজেক দেন। ওই আল্লাহ ছাড়া আছে কি কেউ যে তোমাকে আকাশ থেকে রিজেক দেয়, জমিন থেকে রিজেক দেয়? লা ইলাহা ইল্লাহুয়া ফান্না তুফাকুন। ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কেন তোমরা বিভ্রান্ত হও, সেই আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ বলছেন এভাবে আমি সমস্ত পৃথিবীর মানুষের রুজি রুটির বন্দোবস্ত করি, সমস্ত প্রাণীর রুজি রুটির ব্যবস্থা করি, আমি সেই রহমান। সুবহানাল্লাহ বিহামদি। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এই হচ্ছেন তোমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। কোন আল্লাহ বলছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তিনি হচ্ছেন এক আল্লাহ, এক ইলাহ, যিনি ছাড়া কোনো ইলাহা নাই, তিনি হচ্ছেন রহমান। তিনি কি? রহমান। তিনি হচ্ছেন রহিম, তিনি তোমাদের সব কিছুর ব্যবস্থা করে দিয়ে থাকেন, কোনো জিনিস তোমাদেরকে বঞ্চিত করেন না। এই রহমান এমন রহমান যিনি তোমাদের সমস্ত নিয়ামত পূর্ণ করেন। আর রহমান এমন এমন রহমান যে শুধু আপন আপন লোক দেখে তালাশ করে করে দেয় না, সকলকে দেয়। যারা নামাজ পড়ে তাদের দালানকোটা বেশি হয়, যারা তাহাজ্জুদ পড়ে তাদের ব্যাংকে টাকার অভাব নাই, যারা হজ করে যাকাত দেয় তারা টাকার জ্বালায় পয়সা কোটির জ্বালায় অস্থির, এরকম নাকি? না, বরং নামাজ রোজা হজ যাকাত যারা করে বেশি খাঁটি মুসলমান তাদের অভাব ওই যুগ আরো বেশি। যারা না, যাদের কাছে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, তাদের টাকা পয়সা, সোনা দানা, জায়গা জমিন, সৌন্দর্য, সুখ আর আরো অনেক বেশি, বরং এদের কম। আপন লোকের চাইতে শত্রুকে বরং আল্লাহ পাক বেশি দেন। আপন লোক মানে যারা দিনদার, ইমানদার, পরহেজগার, নামাজি, এদের এরা বরং কম পায়, ওরা বরং বেশি পায়। এমন কেউ নাই পৃথিবীতে শত্রুকে ডেকে বলবে আয় তোরেও দেই, কেউ নাই, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন যিনি সকলকে দেন।
এই পৃথিবীর কোন মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই একটা মশার দানার তুল্য মূল্য নাই সেজন্য আল্লাহ পাক সকলকে নিয়ামত দেন সকলকে ব্যবস্থা করেন তাই এই কোরআন শরীফ আল্লাহ পাক তার মানুষের প্রতি এত দয়া মানুষের প্রতি যে আল্লাহ পাকের দয়াটা কার জোরে চিল্লা কেন দয়াটা কার এত দয়া যে আল্লাহ পাকের মানুষের প্রতি রাস্তা চলার জন্য রাস্তা তৈরি করে দিলেন পাহাড়ের ভিতরে মানুষ যেন হারায় না যায় পাহাড়ের ভিতরে গিরিপথ বানালেন যিনি মরুভূমির ভিতরে হারায় না যায় নিশানা বানালেন যিনি সমুদ্রের ভিতরে রাতের আধারে যেন গভীর সমুদ্র হারায় না যায় সেজন্য মহাশূন্যের ভিতরে তারকা প্রদীপ জ্বালায়া পথের নির্দেশনা দিলেন দিয়ে দিলেন যিনি এত ব্যবস্থাপনা যিনি করলেন সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এই পৃথিবীতে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রে আন্তর্জাতিক জীবনে স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি শিক্ষানীতি যুদ্ধনীতি বন্দীনীতি তার জীবনের সমস্ত নীতিমালার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বুঝি কোনো দিক দর্শন দেন নাই দিয়েছেন কিনা সুতরাং রহমানের দাবি হচ্ছে আল্লাহর রহমানিয়াতের দাবি হচ্ছে বান্দার জন্য কোরআন শিক্ষা দেওয়া যত শিক্ষা আল্লাহ দিয়েছেন যত দয়া আল্লাহ বান্দাকে করেছেন সবচাইতে বড় দয়া কোরআন শিক্ষা দেওয়া জোরে কান সুবহানাল্লাহ যত দয়া যত নিয়ামত যত রহমত আল্লাহ বান্দাকে করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ রহমত শ্রেষ্ঠ দয়া শ্রেষ্ঠ করুণা মানুষের জন্য আল্লাহর এই পৃথিবীর মানুষের জন্য সবচাইতে শ্রেষ্ঠ দয়া কি জোরে বলেন কি কোরআনের শিক্ষাই হচ্ছে আল্লাহ পাকের এই মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ দয়া আমার ভাইয়েরা কোরআনে কারীম কত বড় নিয়ামত الرحمن علم القرآن এতক্ষণ যেই রহমানের দয়ার কথা বললাম সেই রহমান কোরআন শিখিয়েছেন সুবহানাল্লাহ কোরআন কি শিখিয়েছেন কোরআন সেই কোরআন তিনি কি শিখালেন কোরআনের শিক্ষা কি কোরআন আমাদের কি দিল আল্লাহ কি শিখালেন সেই ব্যাপারে কথা হবে আগামী কাল ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ দাঁড়ানো ভাইরা বসেন দাঁড়ানো ভাইরা সবাই বসেন মোনাজাতে অংশগ্রহণ করেন মোনাজাত করা জরুরি কেউ দাঁড়িয়ে থাকবেন না সবাই বসেন মোনাজাতে অংশগ্রহণ করুন মোনাজাত করুন দাঁড়ানো ভাইরা বসুন কেউ দাঁড়িয়ে থাকবেন না আমি আজকে আর লম্বা কথা বলবো না যেহেতু আমি পরিশ্রান্ত হয়ে এসেছি আগামীকাল ইনশাআল্লাহ এর থেকে আগে শুরু করবো আজকে যেমন দেরিতে শুরু হয়েছে এরকম আগামীকাল দেরিতে শুরু হবে না ইনশাআল্লাহ আরও আগে শুরু করব যাতে করে আমি আপনাদের সামনে কথাগুলি সুন্দর করে বুঝাতে পারি সবাই বলেন আমিন কোরআন আমাদের কি দিল কত বড় রহমত এই কোরআন যে আল্লাহর এত বড় দয়া সে আল্লাহ আমাদের কি শিখালেন সেই কথাই আগামীকাল আলোচনা হবে ইনশাআল্লাহ আজানে এই কি বলে মুনাজাতের পরে আজান হবে আজানের পরে বা জামাতে সার নামাজ হবে এসার নামাজ বা জামাতের সাথে আদায় করে যাবেন মুনাজাতের কথা শুনে টুপি মাথায় দেওয়া লোক উঠে হাঁটতে পারে এটা তো বিশ্বাস করার অযোগ্য কেমন কথা টুপি মাথায় জামা গায়ে দেওয়া টুপি ছাড়া কেউ হলে মনে করতাম যে অন্য কেউ বুঝি কিন্তু মুসলমান মুনাজাতের নাম শুনে হাঁটে এটা দারুণ একটা বেকায়দার কথা এবং এটা একটা বেয়াদবি কাজ মুনাজাত লাগে না দোয়া লাগে না এমন কোনো মানুষ আছে নাকি কোন সকলের জন্য দোয়া প্রয়োজন আমরা দোয়া করবো আল্লাহর দরবারে এশার নামাজ বা জামাত আদায় করে যাবেন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى হাজার হাজার মুসলমান নর নারী দীর্ঘক্ষণ ধরে তোমার দিনের কথা আমরা শুনেছি আলোচনা করেছি মেহরবানি করে দুরুদ সালাম টুকুন আলোচনার সওয়াব টুকুন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও রব্বুল আলামিন আমরা যত লোক এখানে বসেছি এর মধ্যে থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ দয়া করে মেহরবানি করে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলামিন কোরআনে কারিমের মাহফিলে এসেছি সারা জীবন যত গুনাহ করেছে কোরআনে কারিমের বরকতে আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ তাআলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ
প্রতি বছর এই মাহফিলের আয়োজন করে থাকেন, তোমার কোরআনের খেদমত করে থাকেন, এবছরে আয়োজন করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে তাদেরকে। আল্লাহ তুমি তাদের প্রয়োজনকে গায়েবি মদদ দিয়া পুরা করে দাও। রব্বুল আলামিন এই খেদমতের পুরোধা যিনি, এ কোরআনে কারিমের তাফসিরের মাহফিলের সাথে যিনি অঙ্গাঙ্গি ভাবে জড়িত, মাওলানা শামসুদ্দিন সাহেব, আয় আল্লাহ তাআলা, ডাক্তাররা বলেছে তার দৃষ্টিশক্তি ফিরে পাওয়া অসম্ভব, কিন্তু আমরা তোমার কাছে কোনো জিনিস অসম্ভব মনে করি না। রব্বুল আলামিন তোমার কাছে অসম্ভব বলে কোনো জিনিস তোমার কাছে নাই, তুমি দয়া করে মেহেরবানি করে তার চোখ দুটির দৃষ্টিশক্তি ফিরাইয়া দাও। রব্বুল আলামিন এ মাহফিলকে তোমার দরবারে মঞ্জুর করে নাও। এ মাহফিলে যারা আসেন, যারা কথা বলেন, সকলকে যোগ্যতা দাও যাতে করে তোমার বান্দাদেরকে সঠিক কথা পৌঁছাতে পারেন। আমাদের দীন ও ঈমান আকীদাকে আল্লাহ তুমি সহি করে দাও, তোমার রাস্তায় চলার তৌফিক দাও। এ মাহফিলের জন্য যারা পয়সা দেয়, কষ্ট করে শুনতে যারা আসে, আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো। এই মাহফিলে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোক আসে, বিভিন্ন জায়গা থেকে লোক আসে, বাড়িঘর ফেলে আসে, আল্লাহ প্রত্যেকের বাড়িঘর বিবি বাল বাচ্চা তুমি হেফাজতে রেখো, সকলকে তুমি হেফাজতে রেখো। রব্বুল আলামিন অনেকে দোয়া চেয়েছেন, অনেকের অসুখ। এক মহিলা লিখেছেন প্রতি বছর তিনি আসেন, এবার আসতে পারেন নাই, তিনি খুব দুঃখ করে লিখেছেন, আল্লাহ তুমি তাকে সুস্থ করো, ভালো করে দাও, যাতে অন্তত এই মাহফিলে একটা বারের জন্য তিনি আসতে পারেন এর সুযোগ করে দাও। যত লোক অসুস্থ আছে, যত জায়গায় অসুস্থ আছে, অপারেশন হচ্ছে অথবা রোগ আছে, আল্লাহ তুমি সকলের রোগ ব্যাধি দূর করে দাও। আল্লাহ আমি আপনাদের কাছে দোয়া চাই যেন বাকি চার দিন যোগ্যতার সাথে আল্লাহ পাকের কালাম থেকে বলার জন্য যে ধরনের যোগ্যতা দরকার, কণ্ঠস্বর দরকার, স্বাস্থ্য দরকার, মন মানসিকতা দরকার, ইলম দরকার, আল্লাহ যেন দয়া করে তার এই গুনাহগার এই ছোট্ট নগণ্য বান্দাকে যেন আল্লাহ দয়া করে দান করে দেন। রব্বুল আলামিন যত মানুষ এই মাহফিলে আসছে, আল্লাহ সকলকে, আমাদের সকলকে তুমি আহলে কোরআন বানায়া দাও। তুমি দয়া করে রহমান নামের ওসিলায় যে কিতাব আমাদেরকে দিলা, আল্লাহ এই কিতাবের যথাযোগ্য সম্মান মর্যাদা দেওয়ার তৌফিক আমাদের দাও, আমল করার তৌফিক দাও, এই কোরআনের সুপারিশ কিয়ামতের দিন আমাদের জন্য নসিব করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালিমাতান ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইত্যাদি এই জাতিকে জেন এবং মানুষকে বুঝাইছেন এবং মানুষ আর জেন জাতি তাদের অসহায়ত্ব আল্লাহ পাক বুঝিয়েছেন। কিয়ামতের দিন তাদেরকে আল্লাহর দরবারে জবাবদেহি করতে হবে এ ব্যাপারটিও আল্লাহ পাক তাদেরকে বুঝিয়েছেন। এছাড়া আরো একটি কথা এই সূরাটির ভিতরে পাওয়া যায়, সেটা হচ্ছে বোঝা যায়, সেটা হচ্ছে এই যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মানুষের জন্য নবী নন, তিনি জেনেদের জন্য নবী, তাই তার মুখ থেকে কোরআন মানুষের দাওয়াত, জেনেদের কাছে দাওয়াত আল্লাহ পাক তার মুখ থেকে বের করিয়েছেন। তিনি শুধু মানুষের নবী ছিলেন না, তিনি ছিলেন গোটা বিশ্ববাসীর নবী। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্ব নবী। রাসূল কি নবী? সূরাটির সূচনা হয়েছে মানুষ দিয়ে, মানুষকে দিয়ে আলোচনা শুরু হয়েছে। তার কারণ হচ্ছে মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত। যদিও জেন এবং মানুষকে মুখাতিব করা হয়েছে, কিন্তু জেনেদের দিয়ে শুরু করা হয় নাই, তার কারণ মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত। জেনেদের ভিতরে কোনো নবী প্রেরণ করা হয়নি, নবী প্রেরণ করা হয়েছে সব মানুষের মধ্যে। মানুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠ করেছেন, সুতরাং মানুষদের দিয়েই আল্লাহ পাক এই সূরাটি শুরু করেছেন। আর কোরআনে কারিমে এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে হেদায়েতের কথাগুলি বলেছেন। যেহেতু হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ পাক, পথ নির্দেশ করতে পারেন, পথ দেখাতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মূল পথ দেখাবার মালিক হচ্ছেন তিনি। কোরআনে কারিম বলছে
وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم اجمعين. الله ربنا العالمين বলেন সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, সোজা কথা সোজা রাস্তা সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আমার উপরে, আমি দেব সোজা রাস্তাটা বলে। যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ রয়েছে, সেই বাঁকা পথের মধ্যে সোজা রাস্তাটা বলে দিবেন কে বলুন? আল্লাহ পাক। তিনি সোজা রাস্তা বলে দিয়েছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দিয়ে তার মাধ্যমে তিনি সোজা রাস্তা এই পৃথিবীর মানুষকে কোরআনে কারীম দিয়ে সোজা রাস্তা বলেছেন, সহজ রাস্তা বলেছেন। সহজ রাস্তা আর সোজা রাস্তা হচ্ছে ইসলাম, কোরআনের মাধ্যমে আল্লাহ পাক সে কথাগুলি আমাদেরকে বুঝিয়েছেন। শুরু হচ্ছে সূরাটি الرحمن علم القرآن. الرحمن যিনি এই কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে কথা বলা শিখিয়েছেন। চন্দ্র এবং সূর্য একটা নির্ধারিত একটা হিসাবের অনুসরণ করছে, তারকাসমূহ এবং সমস্ত বৃক্ষরাজি আল্লাহর সিজদায় আল্লাহর সামনে সিজদায় অবনত হয়ে আছে। সূরাটি শুরু করা হয়েছে আর রহমান দিয়ে। এখানে এর অর্থ এই নয় যে কোরআন শরীফকে রাসূলুল্লাহ রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের শিক্ষা রাসূলের শিক্ষা নয় বরং আল্লাহর শিক্ষা। কোরআনের শিক্ষাটা কার? আল্লাহর শিক্ষা। এই কথা বোঝাবার জন্য আল্লাহর একটি সিফাতি নামের পরিবর্তে আল্লাহ আল্লাহ পাকের জাতি নামের পরিবর্তে সিফাতি নামের প্রয়োজন ছিল না, কিন্তু আল্লাহ পাক এখানে সিফাতি নাম রহমান ব্যবহার করলেন কেন? এটা তো এমনও হতে পারত আর রাজ্জাকু আল্লামাল কোরআন, আস-সাত্তারু আল্লামাল কোরআন, আল গাফফারু আল্লামাল কোরআন, এভাবে তো আল্লাহ পাকের অনেকগুলি সিফাতি নাম আছে, সে নাম দিয়েও তো শুরু হতে পারত, কিন্তু আল্লাহ পাক তা করেননি। তার কারণ হলো আল্লাহ পাক এমন একটি নাম দিয়ে শুরু করেছেন তার সিফাতি নামগুলির মধ্য থেকে যে নামটি হচ্ছে দয়ায় পরিপূর্ণ, আর রহমান অর্থাৎ দয়া। এই কোরআন শিখিয়েছেন তিনি যিনি হচ্ছেন দয়াবান, যিনি দয়ার মহাসাগর, যার দয়ার কোনো শেষ নাই, তিনি কোরআনে করিমকে মানুষকে শিক্ষা দান করেছেন। আল্লাহ পাক এটা চাননি যে তিনি মানুষ আর জেনকে সৃষ্টি করবেন আর মানুষ আর জেনগুলি অন্ধকারে তারা আশ্রে মরবে, অন্ধকারে তারা মারা পড়বে, তারা কোনো পথের সন্ধান পাবে না, এভাবে আল্লাহ পাক এটা বরদাস্ত করতে পারেননি। তাই তিনি কোরআন মানুষকে শিক্ষা দিয়েছেন, এমন এক কোরআন দিয়েছেন দয়া করে যে কোরআনের উপরে নির্ভর করে ত্রুটিমুক্ত জীবন যাপনের, যে কোরআনের উপরে নির্ভর করে পরকালের কল্যাণ, যে কোরআনের উপরে নির্ভর করে এই পৃথিবীতে সুখ শান্তি স্থিতিশীলতা, এই পৃথিবীর স্বস্তি, এই পৃথিবীর আরাম, এ সব কিছু নির্ভর করে কোরআনের শিক্ষার উপরে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিম শিক্ষা দিয়েছেন, তাই তার আগে তিনি তার নামকে বলেছেন রহমান। এ কোরআন শিক্ষা দিয়েছেন কে? রহমান। কে শিক্ষা দিয়েছেন? সবাই বলুন কে দিয়েছেন শিক্ষা? রহমান এ কোরআন শিক্ষা দিয়েছেন। আরবি ভাষায় রহমান বলা হয় এমন একটা জিনিসকে যার ভেতরে রয়েছে নম্র নম্রতা এবং প্রীতি ভালোবাসার একটি উৎস, যার দ্বারা তিনি অন্যকে উপকার করতে চান, স্নেহ দিতে চান, ভালোবাসা দিতে চান, মহব্বত দিতে চান, রহমতের ভিতরে এই কথাগুলি সন্নিবেশিত রয়েছে। এখন রহমত কি? আল্লাহ রহমত হচ্ছে আল্লাহ পাক বলছেন ওয়ারহমতি ওয়াসিআত কুল্লা শাই, আমার দয়া আমার রহমত আমার করুণা সমস্ত সৃষ্টি জগৎকে ঘিরে রেখেছে, আমার রহমত ছাড়া দয়া ছাড়া এই পৃথিবী চলতে পারে না, এই পৃথিবী পরিচালিত হচ্ছে আল্লাহর রহমতের উপরে আর আল্লাহ পাকের করুণার উপরে। কোরআনে কারিম বলছে
قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة আকাশ ও পৃথিবীকে কে সৃষ্টি করেছেন আকাশ এবং পৃথিবী কার হে নবী আপনি বলুন সেই মহান স্রষ্টার যিনি রহমতকে করুণাকে ভালোবাসাকে নিজের জন্য নিজের জন্য প্রয়োজনীয় করেছেন ভালোবাসা দেওয়া করুণা করা মহব্বত করা যিনি নিজের জন্য প্রয়োজনীয় করে দিয়েছেন সৃষ্টিকে মহব্বত করার ভালোবাসা দেওয়া শুধু সৃষ্টি নয় বরং দয়া এবং ভালোবাসা দিয়ে তিনি সিক্ত করেছেন আল্লাহর তাবুক সৃষ্টির দিকে তাকালে আল্লাহর পুরো সৃষ্টি জগতের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে সমস্ত কিছুই যা কিছু আমরা দেখতে পাই এ সব কিছুই আল্লাহ পাক একটা কুদরত দিয়ে রহমত দিয়ে মহব্বত দিয়ে স্নেহ দিয়ে তিনি সৃষ্টি করেছেন মানুষের জন্য সৃষ্টি জগতের জন্য ভালোবাসায় পরিপূর্ণ করে মানুষকে তা তিনি দান করেছেন যেমন অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন وَسَخَّرَ لَكُمْ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ এই পৃথিবীতে যা কিছু তোমরা দেখতে পাও এই সব কিছুকে তোমার অনুগত করে দেওয়া হয়েছে যাতে করে তোমার সাহায্য করতে পারে তোমার সহযোগিতা করতে পারে এজন্য আমি সব কিছু কি সৃষ্টি করেছি সাখারা শব্দের অর্থ হচ্ছে যে আমি সবগুলিকে তোমাদের অনুগত করে দিয়েছি যাতে করে তোমাদের অনুগত থাকে অর্থাৎ তোমরা তাদের এই সমস্ত জিনিস দিয়ে তোমরা কাজ নিতে পারো পানির উপর দিয়ে তোমরা যেন নৌকা চালাতে পারো স্টিমার চালাতে পারো পানি অনুগত করা হয়েছে বাতাসকে অনুগত করা হয়েছে পৃথিবীর সব কিছুকেই আমি অনুগত করে দিয়েছি তোমাদের যাতে করে তার দ্বারা তোমরা কাজ নিতে পারো অন্যত্র আল্লাহ বলছেন আল্লাহুল্লাযী خلق السماوات والأرض وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم الله হচ্ছেন তিনি আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন তিনি যিনি আকাশ সৃষ্টি করেছেন যিনি জমিন সৃষ্টি করেছেন এবং উর্ধদেশ থেকে মেঘমালা থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেছেন এবং সেই বৃষ্টি দিয়ে মাটির ভিতর থেকে ফসল উদ্গত করে তোমাদের খাবারের বন্দোবস্ত করেছেন তিনি হচ্ছেন আল্লাহ পাক তার দয়া পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে আছে তার দয়া নাই রহমত নাই এমন কোনো জায়গা নাই এমন কোনো সৃষ্টি নাই মানুষের জন্য যা কিছু প্রয়োজন তিনি তার দয়া দিয়ে রহমত দিয়ে তিনি তা সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ পাক বলছেন وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار যিনি চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন এবং এগুলিকে নিয়ন্ত্রিত করেছেন চাঁদ সূর্যকে সৃষ্টি করে নিয়ন্ত্রিত করে দিয়েছেন তোমাদের সমস্ত প্রয়োজন তিনি মিটিয়ে দিয়েছেন দেখুন চাঁদ এবং সূর্যকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং একটা রহমত একটা কুদরত সেই চাঁদ সূর্যের মধ্যে দান করেছেন সূর্য যেখানে আছে এটা যদি আল্লাহর দয়া না থাকতো শুধু তাপ দেওয়ার জন্য সৃষ্টি করতেন আর মানুষের কল্যাণের দিকটা যদি চিন্তা না করতেন তাহলে সমস্যা হয়ে যেত সূর্য যেখানে আছে বিজ্ঞানীরা বলেছেন তার থেকে যদি কিছু নিচে নেমে আসতো তাহলে গোটা পৃথিবী জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেত আর যেখানে আছে তার থেকে সূর্য যদি কিছু উপরে উঠে যেত তাহলে গোটা পৃথিবী হিম শীতল হয়ে পৃথিবী ফ্রিজ হয়ে যেত মানুষ প্রাণী জগৎ মরে সব শেষ হয়ে যেত চাঁদ যেখানে আছে এই চাঁদ তার জায়গা থেকে কিছু উপরে যদি উঠত তাহলে পৃথিবী মরুভূমি হয়ে যেত আর যেখানে আছে তার থেকে কিছু নিচে যদি আসতো তাহলে গোটা পৃথিবী পানি সমুদ্রের পানি নদীর পানিগুলি প্লাবিত হয়ে ওভারফ্লো হয়ে উচ্ছ্বসিত হয়ে গোটা পৃথিবীকে প্লাবিত করে দিত ডুবাই দিত সব শেষ হয়ে যেত তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু সৃষ্টি নয় সৃষ্টিও করেছেন এবং প্রত্যেকটি সৃষ্টির পেছনে তার দয়া কাজ করেছে তার কুদরত কাজ করেছে যাতে করে মানুষের জন্য সুবিধা হয় মানুষের জন্য উপকার হয় অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াতাকুম মিন কুল্লি সাআলতুমুহু وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا আল্লাহ পাক বলেন
তিনি তোমাদের প্রতি এত দয়াবান আল্লাহ তোমাদের প্রতি এত দয়া রাখেন এত মেহেরবানি করেন যে তোমাদের সমস্ত চাহিদা তিনি পূরণ করেছেন তোমাদের জীবনে যা দরকার সব তিনি পূরণ করেছেন মানুষের সমস্ত নিয়ামতকে নিয়ামতের শুকর আদায় করে না নিয়ামত বোঝেও না মানুষ ওই যে একটু আগে হযরত পীর সাহেবকে বলে আপনাদের সামনে বলেছেন মানুষ পশুর মতো উলাইকা কালানাম চোখ আছে চোখ দিয়া সব দেখে কিন্তু আল্লাহর নিয়ামতগুলি দেখে উপলব্ধি করার ক্ষমতা নাই খায় জন্মের খাওয়া কিন্তু খাওয়ার পরে কার খানা খাইলো কার দাওয়া খানা খেলো এরপরে এতটুকুন শুকরিয়া আদায় করে না তো চোখ থাকতে দেখে না অন্তর থাকতে চিন্তা করে না কান থাকতে হক শোনে না আল্লাহ পাক বলেছেন উলাইকা কালানাম এরা হলো জানোয়ারের মতো কিসের মতো বলুন আল্লাহ বলেন না বাল হুম আদাল শুধু জানোয়ারের মতো না বরং জানোয়ারের চাইতেও নিকৃষ্ট জোরে কর নাউজুবিল্লাহ যাদের চোখ থাকতে দেখলো না কান থাকতে শুনলো না অন্তঃকরণ থাকতে বিবেচনা করলো না এরা চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ পাক বলছেন আর রহমান আল্লামাল কোরআন এ কোরআন শিক্ষা দিয়েছেন রহমান যিনি দয়ার সাগর যিনি মানুষের সব প্রয়োজন মিটিয়েছেন কোরআনের মতো একটা বড় প্রয়োজন তিনি মিটাবেন না তা কি হতে পারে জোরে কোন হতে পারে মানুষ সৃষ্টি করলেন অথচ মানুষের চলার পথ দিলেন না মানুষ সৃষ্টি করলেন মানুষ কোন পথে চলবে কি করলে আল্লাহ রাজি হবেন কি করলে বেহেশতে যাব কি করলে শান্তিতে থাকবো দুনিয়ায় এর কোনো পরিকল্পনা তিনি দিলেন না তিনি শুধু বললেন নামাজ পড়ো রোজা রাখো আর তা যদি না করো কেয়ামতে জাহান্নামে যাবা আল্লাহ কি এইভাবে জালিম আল্লাহ এরকম জালিম ওয়ামাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ আল্লাহ পাক বলেছেন আমি আমার বান্দার জন্য জালিম নই আমি বান্দার উপরে জুলুম করি না আল্লাহ পাক রহমান তিনি আমাদের পথ দেখিয়েছেন তিনি কি সুন্দর কত রহমতা কত দয়া রহমান নাম দিয়ে সূরাটি শুরু করেছেন এ কোরআন শিক্ষা দিয়েছেন তিনি যিনি দয়াবান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদান ওয়া জাআলা লাকুম ফীহা সুবুলান লাআল্লাকুম তাহতাদুন তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য এই পৃথিবীটাকে সমতল করেছেন এই পৃথিবীটাকে সুন্দর করেছেন সমতল করে দিয়েছেন আর তোমাদের চলার জন্য তিনি রাস্তা তৈরি করেছেন সমতল জমিনের উপরে পথ করে দিয়েছেন পৃথিবীটাকে সমতল করেছেন মাটিটাকে সুন্দর করেছেন রহমত করেছেন তিনি পৃথিবীর মানুষকে বসবাসের জন্য একটা পৃথিবী বানালেন কিন্তু সেই পৃথিবীতে সেই মাটিটা এমন হলো যেখানে এত শক্ত যা বিল্ডিং করা যায় না যেখানে মাটি খোসা যায় না জমিন চাষ করা যায় না জমিন কি এরকম শক্ত জোরে বলেন এরকম শক্ত এরকম শক্ত না আবার বৃষ্টি পড়লে যে কাদা হয় ওই রকম যদি জনমের মতো আল্লাহ কাদা বানায় দিতেন যে মানুষ দাঁড়াইতেই পারে না কাদার মধ্যে ডুবে যায় এরকম যদি অবস্থা হতো তাহলে এই পৃথিবীর এই জমিনের উপরে মানুষ বাড়ি ঘর বানাইতে পারতো না ঠিক কিনা কন আল্লাহ পাক বলছেন আমি একটা ভারসাম্য সৃষ্টি ভারসাম্যের মাধ্যমে এই পৃথিবীকে এই জমিনকে সৃষ্টি করেছি এবং এই জমিন যেন তোমাকে নিয়ে নড়াচড়া করতে না পারে সেজন্য আমি পাহাড় দিয়েছি পাহাড়গুলিকে কিলকের মতো পেরেকের মতো খিল মেরে দিয়ে পৃথিবীটার ভারসাম্য রক্ষা করেছি যাতে করে তোমাকে নিয়ে টালমাটাল হতে না পারে এই সুন্দর করে পৃথিবীটা বানালাম তারপরে ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معايش قليلا ما تشكرون আল্লাহ পাক বলেন আবার দেখো এই জমিনে আমি তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছি আর জমিনের উপরে তোমরা যাতে রুজি রোজগার করতে পারো সে ব্যবস্থাও আমি করে দিয়েছি জমিন সৃষ্টি করেছি আবার রুজি রোজগার করবে সে ব্যবস্থাও আমি তোমাদের জন্য করে দিয়েছি এই পৃথিবী তুমি চাষাবাদ করবে তাতে ফসল হবে সে ব্যবস্থা করে দিয়েছি বাড়ি ঘর বানাবে সে ব্যবস্থা করে দিয়েছি তারপরে পৃথিবীর এ মাটির নিচে তোমার জন্য সম্পদ রেখেছি সমুদ্র সমুদ্রের ভিতরে নদীর ভিতরে সেখানেও তোমার জন্য সম্পদ রেখেছি আমি রহমান সব প্রয়োজন মিটিয়েছি শুধু এর জন্য নয় যে সৃষ্টি করলাম এবাদত করলাম আর জাহান্নামে পাঠিয়ে দিলাম তা তো না
তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমার প্রয়োজন যত প্রয়োজন তোমার ছিল জীবনে সমস্ত প্রয়োজনগুলি আমি মিটিয়েছি। আল্লাহ পাক বলছেন وهو الذي سخر البحر لتأكل منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها الله পাক বলেন এই সমুদ্রকে আমি আল্লাহ তোমার নিয়ন্ত্রিত তোমার নিয়ন্ত্রণাধীন করে দিয়েছি সমুদ্রকে আর তার ভিতরে তাজা মাংস তাজা গোশত তোমার জন্য রেখেছি খাবার রেখেছি আবার তুমি পরিধান করতে পারো এমন জিনিসও ব্যবহারের জিনিস সমুদ্রের মধ্যে রেখে দিয়েছি তার মানে হলো সমুদ্রের ভিতরে তার ভিতরে মাছ রয়েছে টাটকা মাছ আছে মণিমুক্তা আছে স্থলভাগে পৃথিবীর মাটির উপরে যত জিনিস আছে যত নিয়ামত আছে সমুদ্রের তলদেশে তার কোনো অংশে কম নাই বরং তার থেকে আরো বেশি আছে মাটির উপরে যত নিয়ামত আছে সম্পদ আছে মাটির তলায় তার থেকে কোনো অংশে কম নাই অনেক নিয়ামত মাটির তলায় আছে খনিজ দ্রব্যগুলি মাটির তলায় থাকে সমুদ্রের তলদেশে অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন বলছেন আমি হচ্ছি রহমান আমার দয়ায় ভরা আমি তোমার সমস্ত প্রয়োজন আমি আমার দয়া দিয়ে আমি মিটিয়েছি দরসে পড়েন সালাতুনিয়া رسول الله عليكم سلام يا আমার ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন রহমান তিনি হচ্ছেন রহমান জোরে বলেন তিনি কি দয়ার সাগর যিনি মানুষের সমস্ত প্রয়োজন মিটিয়েছেন তিনি কোরআন অবতীর্ণ করেছেন আমি আল্লাহর দয়ার কথা রহমান শব্দের ব্যাখ্যা আপনাদের সামনে করে সামনে এগোচ্ছি মাঝখানে যারা হাঁটেন এর আগেও আপনাদেরকে বহুবার বলা হয়েছে কোরআনে কারিমের তাফসিরের মাহফিল মাঝখান থেকে হাঁটা চলা কিন্তু বেয়াদবি জোরে বলেন এটা কি এই বেয়াদবি কেউ করতে চেষ্টা করবেন না আল্লাহ পাক বলছেন যে আমি এই পৃথিবী সৃষ্টি করলাম মাটিতে তোমাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি বাতাসের উপরে পাখিরা সাঁতার কাটছে আর পানির ভিতরে মৎস্যরাজি রয়েছে এ সমস্ত প্রাণীগুলির আত্মরক্ষার জ্ঞান আমি দান করেছি তারা তোমাদের জন্য উপকার করে সেই পশুগুলির পশম দিয়ে তোমাদের কাপড় চোপড় তৈরি হয় তারপরে তার চামড়া তোমরা পরিধান করো এই পশুগুলিও তোমাদের জন্য আমি এক নিয়ামত হিসেবে দিয়েছি والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون الله سبحانه وتعالى বলেন আমি মানুষের জন্য পশু তৈরি করেছি চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি যার পশম দিয়ে তোমাদের জন্য শীতের পোশাক তৈরি হয় আপনারা যে এই যে চাদর গায়ে দেন কম্বল গায়ে দেন এগুলো কার পশম পশুর পশম পশুগুলির জন্তুগুলির পশম দিয়ে আপনাদের জামা কাপড়গুলি তৈরি হয় তারপরে এই পশু আপনাদের জন্য বাড়িতে পাহারা লাগায় আল্লাহ পাক বলছেন এছাড়া এই পশুগুলি আমি এমন নিয়ামত দান করেছি সমুদ্রের ভিতরে জমিনের উপরে মাটির তলায় আবার আকাশের উপরে জমিনের উপরে বিচরণশীল জীবগুলিও তোমার জন্য তৈরি করেছি وَتَحْمِلُ أَثْقَالَكُمْ إِلَى بَلَدٍ لَّمْ تَكُونُوا بَالِغِيهِ إِلَّا بِشَقِّ الْأَنفُسِ আল্লাহ পাক বলেন এই পশুগুলি তোমাদের আরো অনেক উপকারে আছে তোমাদের বোঝাগুলি বড় বড় বোঝাগুলি তারা এক শহর থেকে আরেক শহরে দূর থেকে দূরান্তরে পিঠে করে তারা বহন করে নিয়ে যায় যা তোমরা বহন করতে পারতে না তোমাদের জন্য দারুণ কষ্ট হতো মুসিবত হতো এই ধরনের বোঝাগুলি পশুগুলি তোমাদের জন্য বহন করে নিয়ে যায় গাধা ঘোড়া হাতি আপনারা আমাদের আপনাদের বোঝাগুলিকে বিরাট বিরাট বোঝা যা টানতে ট্রাক লাগে মানুষের জন্য কষ্ট হয় এই বোঝাগুলিও এই পশুর দ্বারা আল্লাহ পাক বহন করায় থাকেন
আল্লাহ পাক বলছেন ইন্না রাব্বাকুম লারাউফুর রহিম, নিশ্চয়ই তোমাদের রব তিনি তোমাদের প্রতি অত্যন্ত দয়াশীল, তার দয়া পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে আছে। তিনি আমাদেরকে এই কোরআন নাজিল করেছেন, এই কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন এমন এক রহমান যার দয়া পৃথিবীর চতুর্দিকে সর্বত্র ছড়িয়ে আছে। আল্লাহর দয়া চতুর্দিকে কি ছড়িয়ে আছে কোন? আল্লাহর দয়া, আল্লাহর মহব্বত, আল্লাহর করুণা সর্বত্র ছড়িয়ে আছে। আল্লাহ পাক বলছেন পশু সৃষ্টি করলাম, পশুগুলি তোমাকে পাহারা দিল, তার গোশত তোমরা খেলে, তাকে দিয়ে তোমরা মাল বহন করলে, তার পশম দিয়ে জামা কাপড় বানালে, আরো দেখো কি করলাম এই পশু দিয়ে। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চতুষ্পদ জীবের মধ্যে বুদ্ধিমান ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে, যারা বুদ্ধিমান তাদের জন্য নিদর্শন রয়েছে। দেখো তোমার গাভীগুলি এগুলি জমিনের ঘাস খেল, এই ঘাস খাওয়ার পর তার শরীরের ভিতরে রক্ত তৈরি হলো, পেশাব হলো, ময়লা হলো, সেই পেশাব ময়লা রক্ত ইত্যাদির ভেতর থেকে আমি তোমাদের জন্য দুধ তৈরি করে দিলাম, যেখান থেকে পেশাব বের হলো, পায়খানা বের হলো, তার পাশের থেকে স্বচ্ছ সুন্দর সুমিষ্ট সুস্বাদু দুধ আমি তোমাদের জন্য বের করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখুন এই দুধ আল্লাহ পাক তৈরি করলেন, কাগজ তৈরি হয় যে মিল কলকারখানায়, পেপার মিল, আপনারা যদি কোনো পেপার মিলে জানতো যে দেখবেন কাগজ তৈরি হয় গাছ দিয়ে, এই গাছগুলি মিলের মধ্যে মেশিনের মধ্যে ঢুকানো হয়, মেশিনের ভিতরে গাছটা ঢুকে মেশিনের তাপে বৈদ্যুতিক তাপে এই গাছগুলি গলে যায়, পানি হয়ে যায়, তারপরে ছাকনা থাকে, নেট থাকে, কয়েকটা নেট থাকে, সেই ছাকনাগুলি ছাকনাগুলির ভিতর থেকে ছেঁকে এরপরে সেই পানিটা চলে আসে প্লেটের উপরে, এসে আস্তে আস্তে শক্ত হতে হতে সেটা কাগজে পরিণত হয়ে যায়, পানিটা আস্তে আস্তে কাগজে পরিণত হয়ে যায়। তো এই কাগজ তৈরি করতে গিয়ে কাগজটা থেকে যে ছাকনাগুলি দেওয়া হলো, নেট দেওয়া হলো যাতে করে কোনো আবর্জনা না যায়, সেজন্য এতগুলি নেট সিস্টেম আছে, এতগুলি ছাকনার সিস্টেম আছে। কিন্তু তারপরেও এত সাবধানতা সত্ত্বেও আমরা দেখি কাগজে লিখতে গেলে কাগজের মধ্যে নিপের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এ ধরনের আবর্জনা কাগজের মধ্যে দুই একটা থেকে যায়, অনেক কাগজের মধ্যে এরকম পাওয়া যায়, যায় কিনা ভাই? এবার আপনি দেখেন কাগজ তৈরি করার জন্য মিল কলকারখানার ভিতরে পেপার মিলে এতগুলো নেটের ব্যবস্থা থাকে, ছাকনার ব্যবস্থা থাকে, তারপরেও আবর্জনা কিছু কাগজের মধ্যে চলে আসে, দুই একটা থেকে যায়, কিন্তু ঘাস খেলো, কুটা খেলো, খড় খেলো, ভুসি খেলো, তুসি তুসি খেলো, গাবিতে খেলো, খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এ দিয়ে দুধ বানানেন, এ দিয়ে পায়খানা হলো, পেশাব হলো, রক্ত হলো, দুধ যখন দহন করলেন, দুধ দহন করার সময় একটা ঘাসের কণাও কি তার মধ্যে পেয়েছেন? পাওয়া গেছে? যায় নাই। অথচ দুধ থাকে যে বাটের মধ্যে, ওটা কি বলেন? ওলান বলে নাকি? যে ওলানের ভিতরে দুধ থাকে ওইটা কাটিয়ে দেখেন, জবাহ করে, গরু জবাহ করে ওলানটা কাটিয়ে দেখেন, ওর ভিতরে কোনো নেট আছে, কোনো জাল আছে, কোনো ছাকনার ব্যবস্থা আছে? কিচ্ছু নাই। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছে করে না ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে করে পশুর ভিতরে তোমার জন্য কত, এক পশুতে কত উপকার করলাম, গোশত খাওয়ালাম, চামড়া দিয়ে জামা বানায় দিলাম। প্রচন্ড শীত পড়ে যেখানে কানাডায়, ইউরোপে, আমেরিকায় প্রচন্ড শীত পড়ে কোনো কোনো এলাকায়, দক্ষিণ আমেরিকায় কানাডার একটা এলাকা আছে যেখানে এবার আমি সফর করে এসেছি, বারো মাস বরফ পড়ে, সেখানে বরফ আর বরফ ছাড়া কিছু নাই, সমস্ত রাস্তাঘাট সব বরফ আর বরফ, সেখানে এই প্রচন্ড শীতের ভিতরে মানুষ কিভাবে থাকবে? সুতা দিয়া তৈরি করা কাপড়ে শীত কিছুতেই মানতে পারে না। আমি তো গেছি এমন এক জায়গায় কানাডা এবং আমেরিকা যেখানে ছিলাম, সেখানে শীত ছিল -11 টেম্পারেচার, -11। এখন বোঝেন যে ঠান্ডাটা কি পরিমাণ, মুখের থেকে থুতু ফেললে আপনি চেহারা ফিরাতে পারবেন না, এর মধ্যে আপনার থুতু বরফ হয়ে যাচ্ছে,
এই রকমের প্রচন্ড ঠান্ডায় সব রকমের কাপড় চোপড় যা ছিল এগুলো সব কিনিয়া গায়ে দিয়ে আমি একজন তিনজন হয়ে গেছি ফুলিয়া তারপরেও আমার মনে হচ্ছে ঠান্ডা আমার হাত দিয়ে স্পর্শ করতেছে তাহলে বরফের দেশ যেটা এস্কিমোরা যেখানে বাস করে সেই মানুষগুলির অবস্থা কি ওই এস্কিমোরা যেখানে বাস করবে 12 মাস যেখানে বরফ পড়বে ওই জায়গার মানুষগুলো কি করে কি গায়ে দিয়া বাসবে এ পরিকল্পনা এই চিন্তা দুনিয়ায় কেউ করে নাই রহমান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন পশু তৈরি করেছেন পশুর গায়ে পশম দিয়েছেন চামড়া দিয়েছেন সেই জায়গার মানুষগুলি চামড়া দিয়া জামা তৈরি করে গায়ে লাগায় শীত ঢোকে না সুবহানাল্লাহ বিহামদি চামড়া দিয়ে জামা তৈরি হচ্ছে কাপড় চোপড় তৈরি হচ্ছে আল্লাহ বলেন এভাবে করে কত কিছু হলো চামড়া দিয়া জামা বানাইলা পশম দিয়ে শাল তৈরি করলে কম্বল তৈরি করলে গোস্তগুলো পাইকারি ধরে খাইলে জম্মের খাওয়া তারপরে হাড্ডিগুলি দিয়ে সার তৈরি করলে এই পশু তোমাকে পাহারা দিল বাড়িতে কুত্তায় সারা রাত পাহারা দেয় তোমার বাড়িতে কুত্তা আবার পুলিশেও চাকরি করে ইংল্যান্ডে লন্ডনে দেখেছি আপনার সেখানে কুকুর ওকে ট্রেনিং দেওয়া হয় কুকুর পুলিশে চাকরি করে কোন কোন পুলিশ আছে হাবিলদার সাব ইন্সপেক্টর তবে কুত্তা জানে না যে সাব ইন্সপেক্টর কিনা আসে বিভিন্ন বিভাগ তাকে দেওয়া হয়েছে এবং তারা এত নির্ভরযোগ্য শুধুমাত্র চোরের ছবি আর তার ব্যবহৃত জামা কাপড় একটুখানি নাকে শুকায় দেবে কুত্তাকে পুলিশ আর যাওয়া লাগবে না এই কুত্তা পুলিশই যথেষ্ট খুঁজা চোর যদি একবার তার নজরে এসে যায় আর ছাড়া ছাড়ি নাই তাকে হাজির করবে পুলিশের সামনে এনে হাজির করবে তো এই কুকুর বাড়িতে পাহারা দিচ্ছে আপনার জন্য তারপরে পুলিশের দায়িত্ব পালন করতেছে মানুষ মরে গেলে কোথায় মরেছে সেগুলি সন্ধান করে নিয়ে আসতেছে মাইন কোথায় পোতা আছে তা খুঁজে নিয়ে আসতেছে কত উপকার আল্লাহ পাক করছেন আল্লাহ পাক বলছেন দেখো বান্দা তোমার জন্য এই ধরনের অসংখ্য নিয়ামত আমি দান করেছি আর এই নিয়ামতগুলি কার থেকে আসছে ওয়ামা বিকুম মিন নিমাতিন ফামিনাল্লাহ যত নিয়ামত বান্দা তোমার জন্য তুমি পেয়েছো সমস্ত নিয়ামত আবি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে সব নিয়ামত কে দিয়েছেন জোরে বলেন কে দিলেন আল্লাহ পাক দিলেন আল্লাহ পাক বলেন এইভাবে করে আমি আমার নিয়ামত দিয়া রহমত দিয়ে তোমাকে আমি সৃষ্টি করেছি তোমাকে লালন পালন করতেছি একটি মানুষ যতই সংকীর্ণ এবং অসভ্য জীবন যাপন করুক না কেন সে পৃথিবীতে যেখানে বসবাস করে সেখানে বসে সে অন্তত তার চতুর্দিকে কত নিয়ামত সে লাভ করতেছে তা সে চিন্তা না করে পারে না সে যদি চিন্তা করে তাহলে অবশ্যই এগুলি তার জ্ঞানের মধ্যে আসবে একজন কৃষক সে নির্জন একটা কুটিরে বাস করে সে আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা বুঝুক আর না বুঝুক আকাশ কেন সৃষ্টি হলো জমিন কেন সৃষ্টি হলো এই কথা যদি জিজ্ঞাসা করা হয় কৃষককে সে তো ভালো করে তা বুঝবে না কিন্তু অন্তত এতটুকুন কথা একটা মূর্খ একজন চাষি যে প্রত্যন্ত একটা অঞ্চলে বাস করে একটা নিবিড় পল্লীতে বাস করে অজপাড়াগায় বাস করে কোনো শিক্ষার আলো পৌঁছায় নাই স্কুল নাই কলেজ নাই বিদ্যুৎ নাই হসপিটাল নাই রাস্তা নাই টেলিফোন টেলিগ্রাফ টেলিফোনের ব্যবস্থা নাই এমন একটা জায়গায় একটা নিরেট একটা মূর্খ একটা চাষি একটা ঘরের মধ্যে বাস করে সে পৃথিবীর আল্লাহর সৃষ্টি নৈপুণ্য তার কিছু বুঝুক আর না বুঝুক এতটুকুন কথা তো সে বোঝে যে আমি যদি অসুস্থ হই তাহলে এই গাছপালার পাতা শিকড় বেটে খেলে আমার আমি রোগমুক্ত হয়ে যাই আমি প্রচণ্ড রৌদ্রে যখন পুড়ি গাছের তলায় আমি ছায়া নিলে পরে আমি তখন আরাম পাই ঠান্ডা পাই এই গাছগুলি তার তরুণ বয়সে আমাকে ফল দেয় গাছ যখন বড় হয় তখন সে আমাকে ছায়া দেয় এই গাছের তক্তাগুলি দিয়ে গাছ দিয়ে কাঠ হয় তা দিয়ে তক্তা হয় তা দিয়ে খুঁটি হয় তা দিয়ে আড়া হয় তা দিয়ে নৌকা হয় ইত্যাদি সে বুঝতে পারে তাছাড়া এই গাছ যখন বুড়ো হয়ে গেল শুকিয়ে গেল তখন এই গাছ দিয়ে আগুন জ্বালাইয়া আমি রান্না বান্না করি গাছ এত আমার উপকার করছে তার দ্বারা উত্তাপ পাই আলো পাই এত কিছু পাই একটা মূর্খ লোকও চিন্তা করলে এতগুলি জিনিস সে অনুভব করতে পারে এবং এরপরে তার চিন্তা চলে যায় যে এই সমস্ত নিয়ামত এমনি এমনি হয় নাই নিঃসন্দেহে একজন এগুলি সৃষ্টি করেছেন তার নাম আল্লাহ তার নাম কি তার নাম রহমান জোরে বলেন তার নাম কি রহমান তিনি সৃষ্টি করেছেন তিনি এগুলি দান করেছেন এই বৃক্ষরাজি আল্লাহ পাক বলছেন
الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون. الله ربنا العالمين بولين سيدا ماي الله ربنا العالمين গাছ সৃষ্টি করেছেন আর এই গাছগুলি সৃষ্টি করে দিয়েছেন তোমাদের কাজের জন্য, যা দিয়ে তোমরা আগুন জ্বালাও, চুলা জ্বালাও, রান্না বান্নার কাজ করো। ওয়ারাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত ঘিরে আছে আমার গোটা পৃথিবীকে, সর্বত্র আমার রহমত আর রহমত। এই কোরআন শরীফ শিক্ষা দিয়েছেন তিনি আর রহমান আল্লামাল কোরআন, এই কোরআন শিক্ষা দিয়েছেন সেই মহান আল্লাহ রব্বুল আলামিন যিনি হচ্ছেন রহমান, যার দয়া দিয়ে গোটা পৃথিবী পরিব্যাপ্ত হয়ে আছে। এক মুহূর্তের জন্য চিন্তা করুন, এক মুহূর্তের জন্য চিন্তা করুন, আল্লাহ পাকের দয়া যদি না থাকতো তাহলে কি অবস্থা হতো? এই পৃথিবী আছে, পৃথিবী আছে কিন্তু কোনো সৌন্দর্য নাই, আকাশ আছে কিন্তু কোনো তারকা নাই, তারকা আছে কিন্তু তাতে কোনো আলো নাই, গাছ আছে কিন্তু তাতে কোনো সবুজ শ্যামলিমা নাই, আওয়াজ আছে কিন্তু তাতে কোনো সুর নাই, মানুষ মানুষ আছে কিন্তু তার দেহের দেহের মধ্যে কোনো ঐক্য নাই, এই জাতীয় একটা পৃথিবীর চিন্তা মানুষ করতে পারে না, এটা একটা কবরস্থানের মতো অবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন দেখো আকাশ বানাইছি, আবার সেই আকাশ দেখতে যেন সুন্দর হয় সেজন্য তারকা প্রদীপ দিয়ে আকাশকে সাজাইছি। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যায়্যানা আস-সামা দুনিয়া বিমাসাবিহ, আল্লাহ পাক বলেন এই দুনিয়ার আকাশ খানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতন, দেখো তুমি তাকাইয়া কি সুন্দর করে নয়ন বিরাম দৃশ্য আকাশ বানালাম, চতুর্দিকে তারকা রাত্রে ফুটে উঠল, যা দেখলে মানুষের নজর মানুষের সুন্দর তার চক্ষু শীতল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুন্দর করে এই আকাশটাকে আমি সাজিয়েছি। তারপরে আল্লাযি খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা মিন খালকির রহমানি মিন তাফাবুত, স্রষ্টা তিনি সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোনো ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে, চাহো তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চোখ, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ, অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও কাঙ্গালাখি। আল্লাহ পাক বলেন আমার আকাশের দিকে তাকাও, বারবার তাকাও, সূর্যের দিকে তাকাও, চন্দ্রের দিকে তাকাও, গাছপালার দিকে তাকাও, তাকায় দেখো কোনো ভুল আছে নাকি, ভালো করে দেখো কোনো ভুল আছে নাকি। আল্লাহ পাক বলেন আবার তাকাও, দেখতে দেখতে তোমার চক্ষু দুর্বল হয়ে তোমার কাছেই ফিরে আসবে, আমার সৃষ্টি নৈপুণ্য তার ভিতরে কোনো ভুল পাবে না। সুবহানাল্লাহ।